দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ডিজেলের দাম বৃদ্ধি ও যথাযথ উদ্যোগের অভাবে মুখ থুবড়ে পড়েছে পিরোজপুরের নেসারাবাদের সম্ভাবনাময় জাহাজ শিল্প। ফলে এই উপজেলার অর্ধশত ডকইয়ার্ড রয়েছে ঝুঁকির মুখে। পিরোজপুরের নেসারাবাদে সন্ধ্যা নদীর দুই পাড়ে গড়ে উঠেছে ছোট বড় প্রায় 50টি জাহাজ নির্মাণের ডকইয়ার্ড। এর মধ্যে বেশ কিছু ডকইয়ার্ড রয়েছে আধুনিক মানের। এসব ডকইয়ার্ডে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের আধুনিক মানের জাহাজ, বানানো হচ্ছে লঞ্চ, উন্নত মানের ট্রলার সহ নানা নৌযান। পাশাপাশি মালামাল পরিবহনের জন্য এখানে তৈরি হয় বড় ধরনের কার্গো জাহাজ, মেরামত করা হয় পুরনো জাহাজও। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানির দাম বৃদ্ধি সহ নানা কারণে ঝুঁকির মুখে পড়েছে নেসারাবাদের এই জাহাজ শিল্প। বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খুব খারাপ, নতুন করে কেউ কোনো ব্যবসা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না। আগে আমরা সিরিয়ালে কাজ করিয়া শেষ করতে পারতাম না, আর এখন আমরা কাজ শেষ করার পর অপেক্ষা করি আর একটা নতুন কাজ কবে আসে। আমাদের একসময় এখানে ৪৫-৪৫টার মতো ডগিয়ার্ড ছিল, বর্তমানে অলরেডি ২৫-৩০টার মতো ডগিয়ার্ড বন্ধ হয়ে গেছে। দৈন্যদশা থেকে রক্ষা পেতে উন্নত মানের প্রশিক্ষণ সহ সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ীরা। ডলার সংকট, নিত্যপণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি, শ্রমিক কষ্ট বেড়ে যাওয়া, এ কারণেই জাহাজ এবং ট্রলারের মালিকরা আপনারা অনেকেই তাদের ট্রলার বন্ধ করে দিয়েছে। নতুন জাহাজ নির্মাণের ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতায় সহজ শর্তে ঋণ যদি প্রদান করা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে বন্ধ হওয়া এই ডকইয়ার্ডগুলো আবার চালু হবে। এসব ডকইয়ার্ডে 2,500 টন পর্যন্ত ধারণ ক্ষমতার বড় জাহাজ তৈরি করা হয়, যা তৈরিতে সময় লাগে 8 থেকে 10 মাস পর্যন্ত। দীপ্ত, বার্তাকক্ষ।